হাই ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অনলাইন ভিডিও ক্লাস ইতিমধ্যে তোমরা আমার পরিচয় জেনে গেছো তারপরে বলছি আমি মোহাম্মদ এনামুল হাফিকদার সিনিয়র টিচার বাহিরচরা আদর্শ উচ্চ বিদ্যালয় বাঁশারামপুর ব্রাহ্মণবাড়িয়া যান্ত্রিক পৃথিবীতে আমরা সবাই তাই সুস্থভাবে থাকতে ভালোভাবে চলতে এবং উন্নততর জীবন ধারণ করতে সো ডেয়ার স্টুডেন্টস আজকে আমার টপ পার্শ্ব নাম হচ্ছে উন্নততর জীবন দ্বারা সেটা হচ্ছে নবম দশম শ্রেণির প্রথম অধ্যায় উন্নততর জীবন দ্বারা উন্নততর জীবন দ্বারা আজকে তোমাদেরকে উন্নততর জীবন দ্বারার যে বিএমআই ক্যালকুলেশন আছে সেটা তোমাকে দেখাবো কারণ বিগত পরীক্ষাগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এটা বোর্ড কোশ্চেন এসেছিলো সেই জন্য আমি তোমাদেরকে উন্নততর জীবন দ্বারার কীভাবে বিএমআই নির্ণয় করতে হয় ক্যালকুলেশন করতে হয় হাউ টু ক্যালকুলেট বিএমআই সেটা নিয়ে আলোচনা করব তাহলে বি এম আই তার মানে কি বিএমআই হচ্ছে বি হচ্ছে বডি বি হচ্ছে বডি এম দিয়ে এম এ ডাবলএস মাস আর আই হচ্ছে ইন্ডেক্স অর্থাৎ বডি মাস ইন্ডেক্স দেহের বরসূচি দেহের বরসূচি বলতে কী বুঝো দেহের উচ্চতার সাথে ওজনের যে সামঞ্জস্য রক্ষা করার যে সূচকটা তাকেই বিএমআই বা বরসূচি বলা হয় তো এক্ষেত্রে বিএমআই করতে গেলে আমাকে যেই কাজটা করতে হবে বিএমআইয়ের জন্য আমরা বিএমএ কেন করব অর্থাৎ একটা লোকের বা এক কোনো ব্যক্তির ওজন আশি কেজি বা নব্বই কেজি বা এভরিথিং যাই হয় তাহলে তার ওজন যদি বেশি হয়ে যায় তার ওজন দেখে কি আমরা বলবো যে সে মোটা হয়ে গেছে না শিক্ষার্থী বন্ধুরা তার ওজন দেখে বলা যাবে না তার সঠিক ক্যালকুলেশন করতে গেলে আমাকে অবশ্যই বিএমআইটা বের করে জানতে হবে আর এই জন্য আমাদের ব্যক্তিগত জীবনে বিএমআইয়ের প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো আমার চার্টের মধ্যে আমি লিখেছি বিএমআই ক্লাসিফিকেশন বিএমআই কীভাবে তোমরা ক্লাসিফিকেশন করবে সেখানে ক্লাসিফিকেশন এবং বিএমআই ক্যাটাগরিটা আছে আন্ডার অয়েট যা আঠারো দশমিক পাঁচ অর্থাৎ যাদের বিএমআইটা আঠারো দশমিক পাঁচের নিচে সে হচ্ছে পাতলা অর্থাৎ তার বিএমআই রেটটা কম অর্থাৎ তার দেহের ওজনটা একটু বাড়াতে হবে এবং নর্মাল ওয়েট যেটা আমরা সুস্থ বলি এবং ভালো যাদের যাদের বিএমআই রেটটা হবে বিএমআই স্কেলের রেঞ্জটা যদি আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো সে সুস্থ ব্যক্তি এবং তার শারীরিক গঠন সব দিক দিয়ে ভালো আছে তার কোনো সমস্যা নেই এবং পঁচিশ থেকে যদি উনত্রিশ দশমিক নয়ের মধ্যে থাকে বিএমআইটা তখন তাকে আমরা ওভার ওয়েট বলবো অর্থাৎ তার বিএমআই রেঞ্জটা একটু বেশি তার ওজনটা একটু বেশি আর ওভের যাকে বলবো আমি এখানে তিনটে স্টেপ অতিক্রম করতে হবে তিনটা ধাপ আছে গ্রেড ওয়ানে আছে আমাদের যাদের বিএমআই তিরিশ থেকে চৌত্রিশ দশমিক নয়ের মধ্যে হবে সেটা হবে গ্রেড ওয়ান অর্থাৎ তার বিএমআই রেঞ্জটা বেশি এবং তার ওজনও বেশি হয়ে গেছে এবং গ্রেড টুটা হচ্ছে যাদের রেঞ্জ বিএম স্কেলে যাদের রেঞ্জ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয়ের মধ্যে অর্থাৎ তার ওজন আরও বেশি যাকে আমরা অবশ্য ওভেস অর্থাৎ স্থূলকায় ব্যক্তি বলতে পারি এবং যাদের বিএমআই রেঞ্জটা চল্লিশ প্লাস দ্যাট মিন্স উঞ্চল দশমিক নয়ের পরে চল্লিশ চল্লিশ থেকে আর উপরের দিকে যাদেরটা চলে যাবে সেটা গ্রেড থ্রির মধ্যে অর্থাৎ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে বুঝবো এই অবস্থা থাকে তাদেরকে এই উপরের যে তিনটা গ্রেড আছে সেই তিনটা গ্রেডের মধ্যে যারা এই গ্রেডে পড়ে গেছে তাদেরকে আমরা অভেস বলবো অর্থাৎ তারা স্থুলকায় স্থুলকায় ব্যক্তি তাদের এই গ্রেডগুলা তাদেরকে সুস্থ থাকতে হলে তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ফিজিক্যালি স্ট্রাকচার ঠিক করার জন্য তাদেরকে সব কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং দ্রুত ওজন কমাতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা কিভাবে বিএমআই বের করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আগেই বলছি দেহের উচ্চতার সাথে ওজনের যে সামঞ্জস্য তার নামই হচ্ছে বি তাহলে বিএমআই বি তার ফলমূলটা হচ্ছে দেহের ওজনকে ডব্লু আই ইজি এস টি দেহের ওজনকে যদি আমরা উচ্চতা হাইট দ্বারা উচ্চতা দ্বারা ভাগ করি অর্থাৎ ওজনকে আমরা অবশ্যই মাপার জন্য আমরা ওজনকে কেজি ইউজ করি সেজন্য তার এককটা কেজি কারণ ওজনটা আমরা কেজির মাধ্যমে মাপি তারপরে তার উচ্চতা যেটা হাইট এইচ আই জি এস টি হাইট স্কোয়ার দ্বারা ভাগ করলে বিএমএ মাপার জন্য তার ওয়েটকে ওজনকে যদি হাইট স্কোয়ার এটাকে দ্বারা ভাগ করি তখন তার বিএমআই পেয়ে যাব এবং সেটা অবশ্যই মিটার স্কোয়ার অর্থাৎ মিটার দ্বারা প্রকাশ করতে হবে কারণ হাইটকে যদি স্কোয়ার করতে তাহলে মিটারকেও কী করবো আমরা স্কোয়ার করে ফেলবো অর্থাৎ মিটার স্কোয়ার অর্থাৎ দেহের ওজনকে উচ্চতা দ্বারা ভাগ করলে বা বর্গ উচ্চতার বর্গ দ্বারা ভাগ করলে যে ফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে বিএমআই একজাক্টলি ধরো কোনো ব্যক্তির ওজন ধরো তোমরা কোনো ব্যক্তির ওজন কোনো ব্যক্তির ওজন আশি কেজি এবং উচ্চতা কোনো ব্যক্তির ওজন আশি কেজি এবং উচ্চতা এক দশমিক আট মিটার তোমাদের মেনবোর মধ্যে আছে শিক্ষার্থী বন্ধুরা উচ্চতা এক দশমিক আট মিটার তার বি এম আই কত এক্ষেত্রে তুমি যদি এটাকে ম্যাথমেটিক্যালিভাবে ক্যালকুলেশন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তুমি তোমাদের মতো করে লিখে নিবে যে এখানে বা দেওয়া আছে যাই লিখো যে এখানে ব্যক্তিটির ওজন বা ওজন যাই লেখো বা দেহের ওজন এখানে ব্যক্তির ওজন আশি কেজি উচ্চতা তার দেহের উচ্চতা উচ্চতা হচ্ছে এক দশমিক আট মিটার তার বিএমআই কত তাহলে আমরা জানি বিএমআই বা সুতরাং বি এম আই বি এম আই তাহলে আমরা জানি দেহের ওজনকে ওজনকে ব্যক্তির ওজন বা তার দেহের ওজন যাই বলো দেহের ওজন বা ব্যক্তির দেহের ওজন দেহের ওজনকে ওজনটা অবশ্যই কেজিতে প্রকাশ করতে হবে কারণ আমরা ওজনটা কেজিতে মেপে থাকি আর তার উচ্চতাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে অনেক সময় দেখবে শিক্ষার্থী বন্ধুরা উচ্চতা স্কোয়ার উচ্চতা স্কোয়ার সেখানে আমাদের এটা মিটার থাকবে তার মানে মিটার স্কোয়ার অনেক সময় দেখবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাজ করার সময় সেটা কখনো আমাদের যে দেয়ের উচ্চতাটা ফুট বা ইঞ্চি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বা এরকম থাকতে পারে সেই ক্ষেত্রে তোমাকে সেই যেই স্কেলটা দেওয়া থাকবে ফুটটাকে তুমি মিটারে কনভার্ট করার জন্য প্রয়োজনীয় রেঞ্জ ইউজ করবে সেটা তুমি প্রথম বারো ইঞ্চিতে এক ফুট তারপরে সেটাকে আবার তুমি মিটার নিয়ে আসবা সেটা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর দ্বারা বাক করলে গুণ করলেই তুমি তোমার প্রয়োজনীয় মিটারে প্রকাশ করতে পারবা তো আমরা আমরা যেহেতু সিম্পলি লিখছি কোনো ব্যক্তির ওজন আশি কেজি এবং উচ্চতা এক দশমিক আট মিটার তার বিএমআই কত সেই ক্ষেত্রে বিএমআই হবে দেয়ের ওজনকে উচ্চতা স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তার ওজন হচ্ছে আশি কেজি আশি উচ্চতা হচ্ছে এক দশমিক আট লিখে তারপর স্কোয়ার তো তোমাদের কাজ করার সময় ক্যালকুলেশন করার সময় তোমরা আশিকে ভাগ করবে এক দশমিক আট স্কোয়ার তার মানে ডবল লিখে তারপরে কাজ করতে পারো অথবা কেলোটা যদি তোমরা এমনিতেই কাজ করে ফেলে কোনো সমস্যা নেই তখন তোমাদের রেজাল্ট চলে আসবে ক্যালকুলেশন করলে চব্বিশ দশমিক সাত প্রায় তাহলে এই লোকের এই ব্যক্তিটির ওজন ছিল আশি কেজি এবং তার উচ্চতা ছিল এক দশমিক আট মিটার এবং তার বিএমআই কত চব্বিশ দশমিক সাত প্রায় আশা করি তোমরা বুঝেছ এখন তুমি আমার যে ক্যাটাগরিটা বিএমআই যে ক্লাসিফিকেশনটা আছে সেখানে সেখানে দেখো কি হচ্ছে সেখানে এই ব্যক্তির অয়েট বিএমআই হচ্ছে চব্বিশ দশমিক সাত আমরা দেখো নর্মাল অয়েট যেটা সেটা হচ্ছে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের ভিতরে যদি থাকে সেটা হচ্ছে নর্মাল অয়েট তাকে আমরা সুস্থ ব্যক্তি বলবো অর্থাৎ তার বিএমআই রেঞ্জ বা স্কেলটা ভালো আছে তাহলে এই লোকের এই ব্যক্তিটির বিএমআই হচ্ছে চব্বিশ দশমিক সাত তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেটা দেখো নর্মাল ওয়েটে তারটা আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক ভিতরে পড়ে গেছে তার মানে আমি বুঝতে পারলাম লোকটা সুস্থ ব্যক্তি এবং তার যে শরীরের তার দেহের যে বিএমআইটা সেটা অনেক ভালো আছে তো আশা করি তোমাদের যে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনটা সেটা তোমরা বুঝে গেছো এবং তোমাদের মেন বই ছাড়াও বিগত বোর্ড প্রশ্নগুলোতে একাধিক শিক্ষার্থী বন্ধুরা একাধিক এর অঙ্ক আছে সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে এবং যেখানে কোনো সমস্যা হয় বা কোনো মনে হলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে তোমরাও দেখতে পারো এবং তোমাদের সকল বন্ধুরা যারা আছো তারা সবাই দেখার সুযোগ পায় সবার প্রতি দোয়া দিয়ে শেষ করছে আজকে সে অনলাইন ভিডিও ক্লাস আসসালামু আলাইকুম খোদা হাফেজ